হচ্ছে একজনকে চিনার জন্য, জানার জন্য। যেমন আমি এই যে মহিলা শাড়ি পরে পড়তে পরে সিম্পলি পূজা দা জানি তো মহিলা। আচ্ছা, একটা পুলিশকে মানুষ চিনে, ডাক্তার চিনে, একটা অন্ধ লোকও বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী ওই মাদার সেক্টর হিসাবে ঘোষণা করছেন এবং মজুদ বস্তু হিসাবে ঘোষণা করছেন। এই জন্য এই মেলা সবাই প্রত্যেকটা লোক জানতে হবে এটা কি মেলা, কি হইতেছে। আচ্ছা, ধন্যবাদ ম্যাডাম আপনাকে, ধন্যবাদ। আমার এই ইউটিউব চ্যানেল, আপনি আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে আপনি ঢুকলেই আপনি দেখতে পাবেন। আমার এই ছবিটা একটু ইউটিউবে দিয়ে দিন, কারণ এই ছবিটা আমার সারা পৃথিবী আছে। কোনটা দেন দেন দেন, আমি দিয়ে দিই ছবিটা সারা পৃথিবীতে। আমার এই ছবিটা আছে, এই ছবিটা আমার সারা পৃথিবীতে আছে। আর এই চোখটু দেন, এটা আমাদের ছাত্রপতি আছেন আবেদ স্যারের সাথে আছে। ব্রাকের আবেদ স্যার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কল দিলাম চলে আসবো আজকে, আর না আরেকদিন, হ্যাঁ আপনি কল দিলাম চলে আসবো, অসুবিধা নেই। আমি বাংলাদেশে একমাত্র মহিলা এই সেক্টর। বুঝতে পারছি। আচ্ছা, প্রিয় দর্শক শ্রোতা, আমি এই টঙ্গি সরকারি কলেজ মাঠে তিন দিন ব্যাপী 11, 12 এবং 13 আজকে শেষ দিন আপনাদেরকে আমি এই টঙ্গি কলেজ মাঠের ইঞ্জিনিয়ারিং, শিল্প এবং বিজনেস প্রমোশন কাউন্সিলের উদ্যোগে বাণিজ্য মন্ত্রণালয়ের, বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের অর্থায়নে তিন দিনের এই মেলাটি আজকে শেষ পর্যায়ে। আজকে শেষ দিনে এখানে এই মেলার যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে আজকে সনদপত্র বিতরণ করা হবে। সম্ভবত সন্ধ্যায় আমি এই মেলাটাকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম, এটা পার্ট ওয়ান এবং পার্ট টু দেওয়া থাকবে। আপনারা এই ঘুরে ঘুরে এই মেলার কি দেখবেন, সেই সাথে আপনারা আমার এই চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং আবারও অন্য কোথাও কোনো প্রতিষ্ঠানে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।